হাওড়াঘাটত নৃত্য কর্মশালা সম্পন্ন, অল ইন্ডিয়া বেস্ট ডান্সারে দিলে প্রশিক্ষণ। কার্বি আংলং জেলার জংকার ডান্স একাডেমি হাওড়াঘাট শাখার উদ্যোগত হাওড়াঘাট ক্রীড়া ভবনত যা 5 জুলাইর 9 জুলাইল পাঁচদিনিয়া কার্যসূচীরে ছাত্র ছাত্রী সকলের মাজত এখনই নৃত্য কর্মশালার আয়োজন করা হয়। মুখ্য প্রশিক্ষক তথা একাডেমিখনের স্বত্বাধিকারী আলোক দাসর প্রচেষ্টাত আয়োজন করা কর্মশালাখনির প্রথম দিনা শুভারম্ভণি অনুষ্ঠানত স্থানীয় সমাজকর্মী রাজেন বরা, শাখা সাহিত্য সভার সভাপতি ভবেশ বরা, সম্পাদক পুষ্পেন্দ্র বরা, জেলা সাহিত্য সভার প্রাক্তন সভাপতি ভবেশ রাজবংশী উপস্থিত থাকি আর অনুষ্ঠানের আদরে জগন্নাথ গগৈ। শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করা কর্মশালত প্রশিক্ষক হিসাবে উপস্থিত থাকে নাগাল্যান্ডর ইন্ডিয়ান বেস্ট ডান্সার মুই সুমিউস আর ডি ওয়াই ডি লিটিল মাস্টার্স রানার্স আপ ওম সেত্রি। ইয়ার যোগেদি প্রতিভা বিকাশ করে ছাত্র ছাত্রী সকলে কার্বি আংলং তথা সমগ্র অসমৰ গৌরব কঢ়িয়ে আনিবলৈ সক্ষম হব আর শারীরিক মানসিক উৎকর্ষ সাধন হব, এই আশা প্রকাশ করে আয়োজকসকলে। নমস্কার, মোৰ নাম অলোক দাস আর আমার জানকার ডান্স একাডেমি বলে নৃত্য ডান্সর স্কুল আছে আর আমার স্কুলের একটা উদ্দেশ্য আমার ভাল ভাল ট্যালেন্টের লড়া ছোৱালীবিল বাহিরলৈ যাতে লৈ যাব পাৰো, সিহঁতৰ কিবা প্রতিভাবিলাক আমি বাহিরলৈ উলাই লৈ আহিব পাৰো, তাতে ইয়াতে আমারও নাম হব, লড়া ছোৱালীৰো কিবা এটা নাম হব আর এইটো কারণে আমি যথেষ্ট চেষ্টা করে আছো কেনেকা লড়া ছোৱালী আগবাই নিব পাৰিম। আমার বিভিন্ন অসমৰ বিভিন্ন ঠাইত স্কুল আছে, তার ফলপরা আমি ইয়াত হাওড়াঘাটতো একটা ব্রাঞ্চ খুলিছো। হাওড়াঘাটৰ স্কুলত আমার 50-60 মান লড়া ছোৱালী আছে। এতিয়া আমার সামার ভেকেশনত একটা কর্মশালা পাতিছো, কর্মশালা পাতার উদ্দেশ্য এইটো যে লুকাই থাকা প্রতিভাবিলাক আমি বাহিরলৈ লৈ আহিব পাৰো, কোনে কিমানদিন কৰিব পাৰে তাক ফিউচাৰত সিহঁতে কেনেকা বনিব পাৰিব না নাই সেইটো আমি চোৱা আর সিহঁতৰ ভাল ট্যালেন্টবিলাক আমি বাহিৰলৈ লৈ আহিব পাৰো। এইটো কাৰণে 15-5 দিনীয়া কর্মশালা পাতিছো। ইয়াত ওম ছেত্রী DID ৰানাৰ আপ ক্লাছ কৰাব আর মাইসমাস নাগা ইন্ডিয়াজ বেস্ট ডান্সাৰৰ নাগালেণ্ডৰ পৰা সি আহিব শিকাবলৈ, আর সিহঁতে শিকোৱাৰ পিছত সিহঁতে চাৰ্টিফিকেট দি থৈ যাব আর ভবিষ্যতে সিহঁতক চাই যাতে মোটিভেট হয় ল'ৰা ছোৱালীবিলাক আর ফিউচাৰে আমি আর ভাল ট্যালেন্ট ইয়াৰ পৰা উলাই লৈ যাব পাৰো, কালি যাতে আমাৰ স্কুলৰ পৰা এটা তেনেকাই DID বা ডান্স ক্লাছৰ কোনোবা ল'ৰা ছোৱালী ওলাব পাৰে, সিহঁতক চাই মটিভেট হ'ব, এইটো উদ্দেশ্যে আমি ক্লাছটো। নমস্কাৰ সবিকো, সব অসমবাসী ৰাইজক মোৰ হাৰ্দিক নমস্কাৰ এণ্ড থেংক ইউ ছ' মাছ। ফাৰ্ষ্ট অফ অল তো মোৰ যে DID আপোনালোকে ছাপোর্ট করেছিল সেইটো কারণে মই ধন্যবাদ দিব বিচাৰো। এণ্ড তাৰপিছত মই কব বিচাৰো কি ইয়াত আমাৰ হাওড়াঘাটত আমি 5 ডেজৰ ৱৰ্কশ্বপ ৰাখিছোঁ এট ঝংকাৰ বাই ঝংকাৰ ডান্স একাডেমি। সো মাই ব্ৰাদাৰ আলোক দাস, সো হি হেজ অৰ্গেনাইজ দিস ৱৰ্কশ্বপ, সো উই আৰ ডুইং ফাইন। এণ্ড জাষ্ট কব বিচাৰো কি আপোনাৰ আশীৰ্বাদ লাগে এণ্ড ছাপোর্ট লাগে, সো দেট হাওড়াঘাটৰ আমাৰ এটা টেলেণ্ট বহুত টেলেণ্টবিলাক হাওড়াঘাটৰ মিনচ আগে বাঢ় চাকে আৰু কাৰ্বি আংলঙৰ নাম ৰোশন কৰি চাকে। হাওড়াঘাটৰ পৰা জানবৰা ৰিপৰ্ট, এনিটাইম 24।